আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য দারুণ সুখবর, সৌদি যাওয়ার ব্যয় কমাতে ভিসা ট্রেডিং বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে যাওয়ার ব্যয় কমানোর লক্ষ্যে ভিসা ট্রেডিং বন্ধে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাডরি। প্রতিটি ভিসা যাচাই করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, প্রবাসী কর্মী মাইগ্রেশন কষ্ট না কমানো হলে তাদের আয়ের সুফল পাওয়া যায় না। একজন প্রবাসী কর্মীর কয়েক বছর লেগে যায় তার বিদেশে আসার ব্যয় তুলতে। এ সময় হুন্ডি পরিহার করে বৈধ ব্যাংকিং চালালে দেশে রেমিটেন্স পাঠানো হলে তা অনেকাংশে বাড়বে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, চলতি অর্থবছরে এপ্রিল মাস পর্যন্ত সৌদি প্রবাসীরা দেশে প্রায় $3.4 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে। তবে সৌদি আরবে বসবাসরত 28 লাখ সৌদি প্রবাসী বৈধপথে রেমিটেন্স পাঠালে তা আরও বাড়তে পারে। মঙ্গলবার 6 জুন রিয়াদে বাংলাদেশ দূতাবাস রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও হুন্ডি প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে রাষ্ট্রদূত এই কথা বলেন। সেমিনারে দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা এবং রিয়াদ কমিউনিটি বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জাবেদ পাটরি দেশের প্রয়োজনে সৌদি প্রবাসীদের হুন্ডি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কমিউনিটি সবাইকে হুন্ডি প্রতিরোধে সাধারণ প্রবাসীদের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, বিদেশে আসার আগে দক্ষতা অর্জন করে আসলে ভালো বেতনে চাকরি পাওয়া সম্ভব। দক্ষ কর্মী পাঠানো হলে রেমিটেন্স প্রবাহ বেড়ে যাবে। তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি শ্রম বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সৌদি সরকারি প্রতিষ্ঠান তাকামালের মাধ্যমে দক্ষতা যাচাই সুযোগ হয়েছে এবং সৌদি গমনের ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের। সৌদি সরকারি প্রতিষ্ঠান তাকামল হোল্ডিং বাংলাদেশে বসেই দক্ষ আধাদক্ষ কর্মীদের দক্ষতা যাচাইয়ের জন্য কাজ করবে এবং সনদ বা সার্টিফিকেট দেবে। প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার, পেন্টার, প্লাস্টার এবং বিল্ডার সহ 23টি বিষয়ে দক্ষতা যাচাই ও সনদ প্রদান করবে। এছাড়া সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় বিভিন্ন প্রোগ্রাম চালু আছে বলে রাষ্ট্রদূত জানিয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আমাদের অসংখ্য প্রবাসীরা বসবাস করছে। আপনারা জানেন যে সৌদি আরবে ভিসা অনলাইনে বিক্রি করা হয়, অর্থাৎ এক কফিলের থেকে ভিসা তুলে সেই ভিসা আবারও কয়েকজনের হাতে হাতে বিক্রি হয়, আর এইভাবে ভিসার দাম বৃদ্ধি পায়। আর এই ভিসা ট্রেডিংটাকে বন্ধ করার জন্য কাজ করছে বাংলাদেশ সরকার। এতে করে কোনোভাবেই ভিসার দাম বৃদ্ধি পাবে না, সরাসরি কফিল থেকে ভিসা পাবে একজন কর্মী। আর এতে করে আমাদের কর্মীরা যারা সৌদি আরবে যেতে চায় তাদের খরচ কমবে, এমনটাই প্রত্যাশা করছি আমরা। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।